আমাদের নেক্সট জেনারেশন স্পেস ট্রাভেলের যুগ হতে চলেছে, যেখানে পৃথিবীর একমাত্র স্যাটেলাইট চাঁদ থেকে শুরু করে আমাদের সোলার সিস্টেমের সকল গ্রহ এবং আউটার সোলার সিস্টেমের প্ল্যানেটকে এক্সপ্লোর করার পর সেখানে হিউম্যান কলোনি গড়ে তুলব। কিন্তু স্পেস ট্রাভেলের সবচেয়ে বড় সমস্যা হলো এতে লাগা সময় এবং অধিক রিসোর্সেস। বর্তমানে সবচেয়ে অ্যাডভান্স টেকনোলজির সাহায্যে মঙ্গল গ্রহে পৌঁছাতে প্রায় 7 মাস সময় লাগে, আর সোলার সিস্টেমের আউটার প্ল্যানেটে পৌঁছাতে কম করে 5 থেকে 10 বছর সময় লেগে যাবে। অপরদিকে আমাদের সবচেয়ে নিকটতম স্টার সিস্টেম আলফা সেন্টুরিতে পৌঁছাতে প্রায় 70,000 বছরের বেশি সময় লাগবে। যদি আমরা লাইট স্পিডেও আমাদের নিকটতম স্টার সিস্টেমের উদ্দেশ্যে যাত্রা শুরু করি, তাহলেও সেখানে পৌঁছাতে 4 বছর সময় লাগবে। এই সময় কোনো রোবোটিক স্পেস প্রোবের জন্য কম, কিন্তু কোনো মানুষের জন্য অনেক বেশি, কারণ মানুষের লাইফ সাইকেল লিমিটেড। কয়েক বছর ধরে চলা এই স্পেস ট্রাভেলে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য অধিক পরিমাণে ফুড এবং রিসোর্সের প্রয়োজন হবে, যা সেই স্পেসশিপের পেলোডকে অনেকটা বাড়িয়ে দেবে, যার জন্য স্পেসশিপে কম ইন্ধন রাখতে হবে, যার ফলে বহুদূরের জার্নি করা ইম্পসিবল। তাছাড়া এই দীর্ঘ সফরে মানুষের ব্রেনে সাইকোলজিক্যাল এফেক্ট ফেলবে। এই প্রবলেমের সবচেয়ে সহজ সলিউশন হলো হাইপারনেশন। আপনারা বিভিন্ন সায়েন্স ফিকশনাল মুভিতে নিশ্চয়ই দেখেছেন মানুষকে কেমনভাবে দীর্ঘ সময় ধরে ডিপ স্লিপে রাখা হয়, যেখানে তারা কোনো প্রকারের ফুড ছাড়াই কয়েক হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই টেকনিককেই হাইপারনেশন বলা হয়। এখন প্রশ্ন হলো, হাইপারনেশন বাস্তবে কি সম্ভব? আর যদি সম্ভব হয়, তাহলে কেমনভাবে এই টেকনিকের মাধ্যমে মানুষকে কয়েক হাজার বছর পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারবে? তার থেকেও বড় প্রশ্ন হলো, হাইপারনেশন মানুষের জন্য কি পারফেক্ট? জানবো আজকের এই এপিসোডে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। হাইপারনেশন ভবিষ্যতে হওয়া দীর্ঘ স্পেস ট্রাভেলের ক্ষেত্রে গেম চেঞ্জার হতে পারে। চলুন প্রথমেই জানা যাক হাইপারনেশন কি। এটি একটি হাইপোথেটিক্যাল কনসেপ্ট, যাকে বর্তমানে শুধুমাত্র হলিউড মুভিতেই দেখা যায়। এই টেকনিকের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে খুব কম ফুড এবং রিসোর্সের সাহায্যে কয়েক হাজার বছর পর্যন্ত ডিপ স্লিপে রাখা যায়, যার পর সময় হলে সেই ব্যক্তিকে পুনরায় জাগিয়ে তোলা হয়। এই টেকনিকের সাহায্যে খুবই কম ফুড এবং রিসোর্স নিয়ে স্পেস ট্রাভেল করতে পারব, যার ফলে স্পেসক্রাফ্টে ইন্ধন অধিক পরিমাণে ক্যারি করা সম্ভব হবে, যা স্পেসক্রাফ্টকে দীর্ঘ পথ চলতে সাহায্য করবে। এছাড়া এই টেকনিকের মাধ্যমে অ্যাস্ট্রোনটরা স্পেস ট্রাভেলে হওয়া ভয়ঙ্কর আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, সাইকোলজিক্যাল ইম্ব্যালেন্স, ম্যাস লস এবং বোন লেসের মতন ভয়ঙ্কর সমস্যার হাত থেকে রক্ষা পাবে। শুনলে অবাক হবেন, আমাদের পৃথিবীতে এমন বহু জীব রয়েছে যারা দীর্ঘ কয়েক মাস পর্যন্ত হাইপারনেশন করে থাকে। এই সকল জীব নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য হাইপারনেশনের সাহায্য নেয়, যেখানে তারা এমন এক ডিপ স্লিপে চলে যায় সেই সময় খুব কম মাত্রায় ফুড এবং রিসোর্সের প্রয়োজন হয়। বিয়ার্স হাইপারনেশন করা সবচেয়ে চর্চিত জীব। এছাড়া ভিন্ন ধরনের স্নেকস, ফ্রগ, ব্যাটস এছাড়া আরও বহু প্রাণী হাইপারনেশন করে। পৃথিবীতে থাকা জীব প্রধানত 2 ধরনের হাইপারনেশন করে থাকে, যার সাহায্যে খুবই নির্মম এবং ঠান্ডায় নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে। হাইপারনেশনের প্রথম পদ্ধতিকে ট্রু হাইপারনেশন বলা হয় এবং দ্বিতীয়টিকে টর্পর বলা হয়। ট্রু হাইপারনেশনের সময় জীব আগে থেকেই অধিক পরিমাণে ফ্যাট জমা করে নেয়, যার পর কোনো এক বিশেষ সিজনে নিজেকে ডিপ স্লিপে নিয়ে যায়, যেখানে তাদের হার্ট রেট, বডি টেম্পারেচার, ব্রেথিং এবং মেটাবলিক রেট খুব কম হয়ে যায়। যেমন হাইপারনেশনের সময় স্কুইরেলের হার্ট রেট 350 BPM থেকে মাত্র 4 BPM হয়ে যায়। অপরদিকে হাইপারনেশনের সময় অন্যান্য জীব তার শরীরের অর্ধেক ফ্যাট লুজ করে। নেক্সট টর্পর। এই প্রসেসে জীব এক প্রকারের ডিপ স্লিপে চলে যায়। এই সময় তাদের বডি টেম্পারেচার, হার্ট রেট, মেটাবলিক রেট খুব কমে যায়। কিন্তু ট্রু হাইপারনেশনের বিপরীত টর্পরের সময় এই ডিপ স্লিপ দীর্ঘ কয়েক মাস পর্যন্ত চলতে পারে। যেমন এই ব্ল্যাক বিয়ার্স প্রায় 3 থেকে 5 মাস পর্যন্ত ডিপ স্লিপে যেতে পারে। টর্পর হাইপারনেশনে যাওয়া জীব যে কোনো সময় ডিপ স্লিপ থেকে উঠে যেতে পারে। ডিপ স্লিপ থেকে ওঠার পর নর্মাল অবস্থায় ফিরে আসতে কয়েক ঘন্টা থেকে কয়েক দিন সময় লাগতে পারে। হাইপারনেশনের এই 2 প্রক্রিয়ার মধ্যে টর্পর মানুষের জন্য খুবই ইউজফুল হতে পারে, কারণ এই হাইপারনেশন টেকনিকে মানুষ যে কোনো এমার্জেন্সি সিচুয়েশানে উঠে যেতে পারবে,
কিন্তু এখানে একটি সমস্যা হলো, হিউম্যান বডি কোনো প্রকারের হাইপারনেশনের জন্য পারফেক্ট নয়, তাই এর জন্য প্রয়োজন হবে অ্যাডভান্স টেকনোলজি। সায়েন্টিস্টরা দীর্ঘদিন ধরেই মানুষকে হাইপারনেট করার জন্য রিসার্চ করে চলেছে, কিন্তু এখনও পর্যন্ত শুধুমাত্র থেরাপিউটিক হাইপোথার্মিয়া এমন এক মেডিকেল ট্রিটমেন্ট যা কিছুটা হাইপারনেশনের মতন কাজ করে। কিন্তু মানুষ অথবা অন্যান্য ম্যামালসের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা ওয়ার্ম ব্লাডেড, যার জন্য আমাদের মেটাবলিক রেট খুব হাই থাকে, যার ফলে আমাদের বডিকে রেস্টে রাখতে গেলেও বডি ফাংশনেবল রাখার জন্য হাই অ্যামাউন্ট অফ ক্যালোরিসের প্রয়োজন হয়, যার জন্য অধিক ফুড এবং এনার্জি এছাড়া অক্সিজেনের প্রয়োজন হবে। অর্থাৎ আমাদের শরীরকে হাইপারনেশনে রাখতে গেলে মেটাবলিক রেটকে খুব কম করতে হবে। যদিও কিছু স্পেশাল সিচুয়েশনে মানুষকে কন্ট্রোলড হাইপোথার্মিক স্টেটে মিনিমাম 14 দিন পর্যন্ত ডিপ স্লিপে রাখা যায়, কিন্তু এই সিচুয়েশানে ব্লাড ক্লট, ব্লিডিং, ইনফেকশান অথবা লিভার ড্যামেজের মতন বহু রিস্ক থাকে। এই ডিপ স্লিপে যাওয়া সত্ত্বেও আমাদের শরীরকে ফাংশনেবল রাখতে রেগুলার নিউট্রিয়েন্টস এবং ফ্লুইডসের প্রয়োজন হবে, কারণ অন্যান্য জীবজন্তুর ন্যায় হিউম্যান বডি হাইপারনেশনের জন্য তৈরি হয়নি। নাসা এবং এশার মতন স্পেস এজেন্সি টর্পর হাইপারনেশনকে মানুষের উপযোগী করে তোলার লক্ষ্যে দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছে। এই প্রসেসে মানুষকে সেন্সলেস করার পর ঠান্ডা করে হাইপারথার্মিক স্টেটে একটি ক্যাপসুলে রেখে দেওয়া হয়, যেখানে টোটাল পেরেন্টিরাল প্রসেসে নিউট্রিয়েন্ট এবং ফ্লুইড হিউম্যান ব্লাড স্ট্রিমে পাঠানো হয়, যার থেকে প্রয়োজনীয় এনার্জি মানবদেহে যোগান দেয়। এই প্রসেসকে ওল্ড এজ অথবা সেই সকল মানুষের উপর প্রয়োগ করা হয় যারা মুখ দিয়ে খাবার খেতে পারে না। কিন্তু এই হাইপোথার্মিক মেথডের সাথে একটি বড় সমস্যা রয়েছে, এই টেকনিকে আমাদের শরীরের মেটাবলিক রেট 70% কমে গেলেও আমাদের মস্তিষ্ক কখনো ঘুমায় না, সর্বদাই অ্যাক্টিভ থাকে, যার জন্য প্যাসেঞ্জার মুভিতে হাইপারনেশন থেকে ফিরে আসা অ্যাস্ট্রোনটদের খুবই টায়ার্ড দেখানো হয়েছিল। বহু রিসার্চে সামনে এসেছে ডিপ স্লিপের সময় আমাদের ব্রেন এক প্রকারের ডেঞ্জারাস টক্সিন কেমিক্যাল রিলিজ করে, যা সময়ের সাথে এনজাইমার ডিজিজের কারণ হতে পারে। এর সাথে ডিপ স্লিপে যাওয়া মানুষকে পুনরায় স্ট্রেংথ এবং অ্যাওয়ারনেসকে রিগেইন করতে কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লেগে যায়। কিন্তু আশা করা যায় ভবিষ্যতে এমন একদিন আসবে যখন হাইপারনেশন পসিবল হবে, আর সেই সময় স্পেস এবং মেডিকেল ফিল্ডে এক ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তাই বলা যায় ফিউচার টাইমে হাইপারনেশন এক নতুন যুগের সূচনা করবে, যে সময় মানুষ স্পেসের বহু দূরে ট্রাভেল করতে সক্ষম হবে। সেই সময় পৃথিবী থেকে কয়েক হাজার লাইট ইয়ার্স দূর থাকা সেই সকল আর্থ লাইক প্ল্যানেট এক্সোপ্ল্যানেটে আমরা অনায়াসেই পাড়ি দেব। আপনারা কি মনে করেন, হাইপারনেশন কি পসিবল হবে? অবশ্যই কমেন্ট করে জানান, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।